সকলকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা জানাই। জয় মসিহ কি শালোম ইম্মানুয়েল। আজকে প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের এই সুন্দর দিনের জন্য। ঈশ্বর আমাদের সুযোগ করে দিলেন আপনার সান্নিধ্যে বসে আর প্রভু যিশুর মহিমা কীর্তন করা। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের আবার একটা দিন সুযোগ করে দিয়েছেন আর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করেছেন। এবং যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি বিশ্বাস করি আর ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আর তিনি আপনাকে অনেক 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 আশীর্বাদ করেছেন। এবং বিশ্বাস করি যে আমরা যে বাক্য শুনছি যে গল্পের দিকে কান দিও না, আজকের লাস্ট দিন লাস্ট পার্ট আপনারা শুনবো, প্রভুর গৌরব প্রশংসা করবো। যারা এই মুহূর্তে আপনারা ফেসবুক লাইভ দেখছেন, আমি সবাইকে প্রভু যিশুর নামের শুভেচ্ছা জানাই যে ঈশ্বর আমাদের আর প্রত্যেকটা মুহূর্ত তার আত্মার চালনা দিচ্ছেন। ধন্যবাদ দিই যারা প্রভুর সান্নিধ্যে আছেন। আমি বিশ্বাস করি যে সর্ব অবস্থার মধ্যে ঈশ্বর আপনাকে এবং আমাকে সুস্থ রেখেছে বলে আজকে 969 ডেজ অর্থাৎ 969 দিন আমরা প্রভুর সান্নিধ্যে সমর্পিত হয়েছি যারা আছেন। আর এই বার্তা আপনারা প্রত্যেকজনকে আপনারা শেয়ার করুন আর যাতে সবাই ঈশ্বরের আশীর্বাদ এবং ঈশ্বরের অনুগ্রহ পেতে পারেন। আমি চাই আর যারা এই মুহূর্তে আমাদের ফেসবুক লাইভ দেখছেন, আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে এই ফেসবুক লাইভ শেয়ার করুন। অনেক মানুষ উপকৃত হচ্ছে আর বিভিন্ন মানুষ তারা আমাকে বলছে যে সত্যি আমরা এই নতুন নতুন বাক্য শুনতে পাচ্ছি। এবং অনেক মানুষের কাছে আপনি যখন প্রার্থনা করছেন সেই প্রার্থনাটাও পৌঁছে যাচ্ছে। তাই যারা আজকে এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি চাই যে এই বার্তা আপনারা অবশ্য মানুষের কাছে শেয়ার করবেন যাতে তারা ঈশ্বরের অনুগ্রহ এবং ঈশ্বরের দয়া কৃপা করুণা লাভ করতে পারে। তা যারা আছেন, আমি চাই আমরা এই মুহূর্তে বিশেষ করে আমিও শেয়ার করি অনেকজনকে যাতে প্রত্যেকজন ঈশ্বর জানে ঈশ্বরের অনুগ্রহ ঈশ্বরের দয়া ঈশ্বরের কৃপা করুণা তারা পেতে পারে। তো যারা আছেন আমিও শেয়ার করছি, আপনারাও শেয়ার করুন এবং সবাই মিলে আমরা তার গৌরব তার প্রশংসা করব। এবং বিশেষ করে ধন্যবাদ দিই যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আজকে যে সাবজেক্ট পার্ট থ্রি নিয়ে যে আমরা যেন গল্পের দিকে কান না ফেরাই, এন্ড অফ দ্য টাইমে ঈশ্বর আমাদের বারেবার প্রভু যিশু তিনি বারেবার আমাদেরকে বলছে তোমরা ভ্রান্ত শিক্ষা গ্রহণ করো না, ভ্রান্ত ভাববাদীর কাছে যেও না। ঈশ্বরের বাক্য বলছে ভ্রান্ত যে সমস্ত শিক্ষাগুরু ভ্রান্ত যে খ্রিস্টানি তাদের কাছে যেও না। ঈশ্বর আমাদেরকে অ্যালার্ট করছেন। আর তাই আজকে বাইবেল বলছে ধার্মিকদের মস্তকে বহু আশীর্বাদ বর্তে কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে। ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয় কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে। বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে কিন্তু অজ্ঞান বাচাল পতিত হইবে। যে সিদ্ধতায় চলে সে নির্ভয়ে চলে কিন্তু কুটিলাচারীদের চেনা যাইবে। তো ঈশ্বর স্টেট কার্ড তিনি বলছেন। তাই আজকে আছেন যারা আজকের ফেসবুক লাইভ দেখছেন আর আপনারা বিশেষ করে প্রভুর গৌরব করুন, আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব প্রশংসা করব যারা আমার সঙ্গে ফেসবুক লাইভ দেখছেন। তো আসুন আমরা এই গানের মধ্য দিয়ে প্রভু ধন্যবাদ করি এবং প্রশংসা করব। যতজন আছে ঈশ্বর তুমি আমার বন্ধু, যিশু তুমি মম সাথী, আমরা এই গানটা সবাই জানি। তো আমরা এই গানটা সবাই মিলে গাইব এবং প্রভু ধন্যবাদ প্রশংসা করব। তো আসুন আমরা সবাই এই গানটা জানি, একসঙ্গে প্রভুর গৌরব করি এবং আপনি যখন ঘরে বসে আছেন আমরা সবাই মিলে এই গানটা একবার শুনে গাইব। Thank you.
ঈশ্বরকে ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রকৃত বন্ধু প্রভু যীশু। তাই আজ থেকে 2000 বছর আগে তিনি আমার পাপের জন্য এবং আপনার পাপের জন্য কালভারি ক্রুশের রক্তে ক্ষতবিক্ষত হয়েছেন। বিশেষ করে আজকে যারা এই মুহূর্তে আছেন, তিনি আপনাকে এবং আমাকে তিনি একটা নতুন দিন দেখতে দিয়েছেন। আজকে 969 ডেজ অর্থাৎ 669 দিন ঈশ্বর আপনায় এবং আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমরা শুরু করেছিলাম 2020-23 মার্চ থেকে এই 2023 আজকে, বিশেষ করে যে আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে 21 সেই জুন আমরা প্রভুর গৌরব করছি। তাই আজকে ধন্যবাদ দিই, সত্যি তিনি যদি আজকে নেবে না আসতেন, প্রভুর যিশুর শান্তি আপনি এবং আমি কখনো অনুভব করতে পারতাম না। তিনি আমার জন্য কুৎসিত কদাকার হয়েছেন, তিনি আমার জন্য তিনি পৃথিবীতে নেবে এসেছেন। তো আসুন আমরা অতি পরিচিত গান স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি তুমি এসেছিলে, তো আসুন আমরা সবাই মিলে এই গানটা গাইব এবং প্রভুর গৌরব করব হৃদয়ে। স্বর্গের সিঁড়ি বে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। আমরা এই গানটা সবাই জানি, আপনি মুখ খুলে গাইবে এবং ডিসপ্লেতে দেখা যাচ্ছে আপনি আছেন, আপনি মুখ খুলে প্রভুর গৌরব করুন, মুখ খুলে প্রভুর প্রশংসা করুন। যারা আছেন আমরা মুখ খুলে দেবো এবং ঘরে বসে প্রভুর মহিমা কীর্তন করবো। স্বর্গের সিঁড়ি বে তুমি, তুমি এসেছিলে, এসেছিলে মাটির ঘরে, মাটির ঘরে। অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে, অবশেষে ভালোবেসে ক্রুশ পরে জীবন দিলে। স্বর্গের সিঁড়ি বে তুমি, আজকে ঈশ্বর কত মহান, সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আমরা প্রভু যিশুর নামে গৌরব প্রশংসা করছি। যারা এই মুহূর্তে আছে সবাই আমরা মুখ খুলে গাইব।
পাখিরা জীবন দিয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। এ আকাশ এ বাতাস পাখিরা জীবন দিয়ে যায়, তারা তোমার জন্ম বারতা শোনায়। ঈশ্বরের বাক্য কলসিকে, একজন মানুষ তাকে জিজ্ঞাসা করছে, কলসি তুমি এত গরমে কিভাবে ঠান্ডা থাকো? কলসি উত্তর করছে যে আমি যখন শুরু হয়েছিলাম মাটি দিয়ে, আমার ওপরে অনেক তাপ প্রয়োগ করা হয়েছিল, আর এখন আমি জানি যে এই এত শত পরিস্থিতির মধ্য দিয়ে মাটি দিয়ে সৃষ্টি হয়েছিলাম এবং আমাকে তাপ সহ্য করতে হয়েছিল, এবং তার মধ্যে যখন জল রাখি আমি তখনও পর্যন্ত নিজেকে শান্ত রাখি। আমি জানি যে আমি মাটি দিয়ে সৃষ্টি হয়েছিলাম আর মাটিতেই মিশে যাব, সেই জন্য আমি সর্বদা ঠান্ডা থাকি। তাই আজকে যারা আছেন সত্যি ঈশ্বরকে ধন্যবাদ দিই, যদি আমরা যদি এই কথাটা চিন্তা করি যে আমি মাটি দিয়ে সৃষ্টি, মাটিতেই চলে যাব, তাহলে আমার মধ্যে কখনো অহংকার, রাগ, হিংসা, গর্ব এগুলো থাকবে না। তাই আজকে যারা আছেন ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন। তাই যতজন এই মুহূর্তে অনলাইনে আছেন আমি একটাই কথা বলি,
যে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই সর্ব অবস্থার মধ্যে, সর্বপরিস্থিতির মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব যে ঈশ্বর কত মহান। তাই আসুন ঈশ্বরের মাকে বাকি লে চল মুঝে। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। कोई मुकाम तेरी ओर नजरें उठाकर जीना सिखा। यस लॉर्ड,
बादलों पर जब तू आएगा एक दिन आसमां से, तब हाथ थाम के मेरा ले चल मुझे, ले चल मुझे। प्रभु तुम्हारे धन्यवाद, सत्यि ईश्वर के धन्यवाद दी। आज के ईश्वर आपके लिए जाते चान, आज के अपन जीवन अनेक कठिन परिस्थिति आज समस्या आज दुख आज कष्ट आज असुस्थता आज अशांति आज शुद्ध प्रभु के बोलूँ प्रभु यही तुम्हें जानो हमार जीवन जत कष्ट आसुक ना क्या हमें विश्वास करी तुम्हें चालना कर शत कष्ट मध्य दिए शत परिस्थितर मध्य दिए ईश्वर अपनार जन चिंता करें ঈশ্বর আপনাকে ভালোবাসেন ঈশ্বর চান যাতে সর্ব অবস্থার মধ্যে দিয়ে প্রভুকে বলুন প্রভু তুমি আমার জন্য যে চিন্তা করো আমি বিশ্বাস করি যে তুমি আমার সঙ্গে আছো হ্যাঁ প্রভু যিশু আপনার সঙ্গে আছেন তাই ঈশ্বরের বাক্য বলছে চিন্তা না করো Yeah.
साथ है। थैंक यू जीसस। हे प्रभु तुम्हार एश्योरेंस हमरा पेलाम प्रभु। आमी विश्वास करी तुम्हारे धन्यवाद दी। आमी तुम्हारे धन्यवाद दी प्रभु जे तुम्ही आमार संगे आछो। आमी तुम्हारे धन्यवाद दी प्रभु तुम्ही आमाके व्यवहार करछो प्रभु। आमी धन्यवाद दी प्रभु जे एई भावे जेनो तुम्हार गौरव तुम्हार प्रशंसा करी प्रभु। आमी तुम्हारे धन्यवाद दी प्रभु जेनो आमृत्यु पर्यन्त तुम्हार गौरव तुम्हार प्रशंसा करते पारि। তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ দিয়ে আপনি আশীর্বাদ পেয়েছেন। প্রেজ গড, হালেলুইয়া। তাই আজকে যারা আছেন প্রভুর ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি আপনার জন্য চিন্তা করেন, ঈশ্বর আপনার জন্য ভাবেন, ঈশ্বর আপনার জন্য তিনি পরিকল্পনা করে দিচ্ছেন। আপনি বিশ্বাস করেন যে ঈশ্বর আপনার জন্য বেটার পরিকল্পনা করেছেন? প্রেজ গড, হালেলুইয়া। তাই আজকে আপনি বিশেষ করে জগতের উপরে আপনি কান দেবেন না। জগতের অনেক কিছু আপনার কাছে প্রলোভনীয় জিনিস আপনার কাছে আসবে, জগতের অনেক কিছু জিনিস আসবে যেটাকে আপনাকে আকর্ষণ করতে চাইবে। কিন্তু যদি আপনি প্রভু যিশুকে ভালোবাসেন, প্রভু যিশুকে বলেন প্রভু তুমি আমার হৃদয়ে এসো, ঈশ্বরের বাক্য বলছে চিন্তা না কর, কিউকি পরমেশ্বর প্রভু ঈশ্বর তের সংসঙ্গে। হালেলুইয়া। প্রভু ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আজকে প্রভু যিশু তিনি আপনাকে ভালোবাসেন, তিনি আমাকে ভালোবাসেন। আপনি চিন্তা করুন 2023 মার্চ থেকে নিয়ে 2023 আজকে 21 এই জুন তিনি আমাকে এবং আপনাকে তিনি ব্যবহার করছেন, তাই না? আপনি কি কখনো চিন্তা করতে পেরেছেন যে এই 2023-21 জুন দেখতে পাবেন? কিন্তু প্রভুকে ধন্যবাদ দিই যে এখনো বেঁচে আছে প্রভু যিশুর নামে। প্রেজ গড, হালেলুইয়া। তাই ঈশ্বর তিনি আপনার জীবন আমার জীবন তিনি জানেন। তাই বাইবেল বলছে যে মানুষের যে এই গল্পের দিকে আপনি কানকে দেবেন না। মানুষ অনেক কিছু বলবে যে আপনার জীবনে সমস্যা, তুই এক কাজ কর, অনেক স্টোন হাতে নেই। কেউ যদি বলে তোর জীবনে সমস্যা, তুই একটু বাড়িতে যজ্ঞ কর। কেউ যদি বলে তোর বাড়িতে সমস্যা, তুই এক কাজ কর, একটু জ্যোতিষ কাছে যা। তুই তোর বাড়িতে সমস্যা, বাড়িতে কোনো তান্ত্রিককে ডেকে নিয়ে এসে বাড়িকে দেখা যে বাড়ির মধ্যে কোনো দোষ আছে কিনা। আপনি এই জিনিসগুলো করে থাকেন, অনেক মানুষরা করছে। আজকে মানুষকে তান্ত্রিককে ডেকে নিয়ে আস, যে তাদেরকে বলতে বলছেন যে বাড়ির মধ্যে কোনো দোষ আছে কিনা দেখুন, এই জমির মধ্যে কোনো দোষ আছে কিনা দেখুন, এই বাস্তু কোনো দোষ আছে কিনা দেখুন। আর আপনাকে যখন বিভিন্ন রকম মানুষ কথা বলবে আর আপনি কিন্তু ব্যতিব্যস্ত হয়ে যান, তখন আপনি চিন্তা করেন যে কি করবেন। তাই আজকে ঈশ্বর আপনাকে গডস প্ল্যান অর্থাৎ ঈশ্বরের পরিকল্পনা আপনার জীবনে দিচ্ছে। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা অনেকজনই করি, আমরা দিক দেখি, আমরা বাস্তু দেখি, আমরা বিভিন্ন রকমভাবে ঘরের কালারকে দেখি বিভিন্ন রকমভাবে, এবং সেই অনুসারে আমরা ধারণ করি, অর্থাৎ আমরা লোকের কথা শুনে আমরা ধারণ করি শরীরে। তাই বাইবেল বলছে আপনি গল্পের দিকে কান ফেরাবেন না, কেননা এন্ড অফ দ্য টাইমে
ঈশ্বরের বাক্য বলছে যে আপনি লুক অফ দ্য জিসাস, আপনি ঈশ্বরের দিকে দৃষ্টিপাত করুন, মানুষের দিকে তাকাবেন না। মানুষের দিকে যদি তাকান আপনি হতাশ হয়ে যাবেন, মানুষের দিকে যদি তাকান আপনি নিরাশ হয়ে যাবেন, মানুষের দিকে যদি তাকান এবং মানুষের উপরে যদি বিশ্বাস করেন আপনি কিন্তু অতল জলে তলিয়ে যাবেন। তাহলে যদি বাঁচতে যদি চান আপনি ঈশ্বরের উপরে বলুন, বাইবেল বলছে চিন্তা না কর, হাম তেরে প্রভু ইশু আপনার সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন। তাই প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আপনি লাইভ দেখছেন, আপনি অনেক বিষয় চিন্তা করেন, অনেক বিষয় ভাবেন, কিন্তু আজকে বাইবেল যদি আমরা দেখি যে গতকালকে আমি যখন পার্ট টু এ যেটা শেষ করেছিলাম, ফার্স্ট পিটার চ্যাপ্টার 3:12, প্রথম পিতর 3:2 আজকে আমি দেখব, কেননা যেহেতু আজকে লাস্ট এই গল্পের দিকে কান ফেরানোর লাস্ট পার্ট আমরা শুনবো, কিন্তু বাইবেল আজকে বিভিন্ন ভাবে আমরা দেখবো যে বাক্য কি বলছে। আমরা চলে যাই প্রথম পিতর, একটু বাইবেল খুলবো, ফার্স্ট পিটার চ্যাপ্টার 3:12 আমরা দেখবো, প্রথম পিতর একটু দেখবো বাইবেল কি বলছে। প্রথম পিতর তার 3:12 সেখানে 12, প্রথম পিতর তার 3:12 সেখানে বলছে, কেননা ধার্মিকগণের প্রতি প্রভুর চক্ষু আছে। অর্থাৎ ঈশ্বরের বাক্য বলছে কেননা ধার্মিকদের প্রতি প্রভুর চক্ষু আছে, অর্থাৎ ঈশ্বর আপনাকে এবং ঈশ্বর আমাকে দেখছেন, এবং কিছু তাদের বিনতি প্রতি তার কর্ণ আছে। অর্থাৎ আপনি এবং আমি যখন প্রভুর কাছে প্রার্থনা করি তিনি বলছেন কর্ণ আছেন, অর্থাৎ আপনার প্রার্থনা আমার প্রার্থনা তিনি শুনছেন, এবং কি বলছেন, কিন্তু প্রভুর মুখ দুরাচারদের প্রতিকূল, অর্থাৎ যে ছল কপট করে ঈশ্বরকে নিয়ে, অনেক মানুষ আছে ঈশ্বরকে নিয়ে আমরা ছল কপট করি, ঈশ্বরের বাক্য বলছে তিনি দুরাচারদের প্রতিকূল। অর্থাৎ আপনি প্রভুকে নিয়ে ছল কপট করছেন না মতলবে প্রভুর কাছে আস, আগর আপনার জীবন মে কোই মতলব হে আপ প্রভু কে পাস আ রহে হো তো ये ज्यादा दिन नहीं टिकेगा, टिक पाए, लेकिन परमेश्वर प्रभु यीशु आपको ये बात बताना चाह रहे हैं, क्योंकि आपके जीवन में परेशानी है, तकलीफ है, जो कुछ है, जो परमेश्वर के पास आता है, विश्वास करिए परमेश्वर आपको दुआ को, आपको प्रार्थना का परमेश्वर सुनता है। हालेलुया, क्योंकि परमेश्वर आपको जानता है, क्योंकि परमेश्वर वचन में लिखा है केनोना धार्मिक दर प्रति प्रभु चक्षु आछेन, मतलब परमेश्वर आपको और हमको देख रहे हैं। अब जहां पर हैं, जिस परिस्थिति में हैं, परमेश्वर आपको देख रहे हैं। इसीलिए अब चिंता मत करें, आपका जीवन में परेशानी है, बहुत दिन से प्रार्थना का नहीं उत्तर मिल रहा है, बहुत कुछ है, आप बोल सकते हैं, अगर बोलेंगे तो आप बोलेंगे हम 10 साल से ये प्रार्थना कर रहे हैं, हम 18 साल से ये प्रार्थना कर रहे हैं, हम 20 साल से प्रार्थना कर रहे हैं, अभी तक मेरे प्रार्थना का उत्तर नहीं मिला। तो इस वजह से आप क्या करना चाहते हैं? कोई आदमी अगर 18 साल में प्रार्थना का उत्तर नहीं मिला, 20 साल को नहीं प्रार्थना उत्तर मिले, आप क्या करेंगे? आप तांत्रिक के पास चला जाएंगे, आप ज्योतिष के पास चला जाएंगे, आप हाथ में कोई स्टोन ले लेंगे, क्या करेंगे? अब निराश हो जाएंगे, क्योंकि शैतान बोल रहा है 20 साल का उत्तर नहीं मिला तो क्या मिलेगा, मर जाने के बाद ये उत्तर मिलेगा। बहुत आदमी लोग यही सोच रहे, हमरा अनेक जन यही भावे चिंता करी, अरे 20 বছর প্রার্থনা উত্তর পড়িনি, মরে গেলে কি প্রার্থনা উত্তর পাবো? আপনারা বলেন, অনেক জন আছেন যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনারা এই কথাটা বলেন কি মরে গেলে কি প্রার্থনা উত্তর পাবো, আর কবে পাবো, বয়স তো আমরা এত হলো। আমরা এই ভাবে আমরা নিজেকে অভিশাপ দিই। তাহলে ঈশ্বরের বাক্য কি এই প্রথম পিতর 3:12 কি ভুল কথা বলছে, যে কেননা ধার্মিকদের প্রতি চক্ষু আছেন, তাদের বিরতি তার প্রতি কর্ণ আছেন, তাহলে কি এই কথাটা মিথ্যে? আপনি কি বলেন, এই কথা কি মিথ্যে না সত্য? তাই যারা আছেন ঈশ্বর কিন্তু আপনাকে দেখছে। আমরা যদি আরো একটু ক্লিয়ার হবো, কেননা তিনি আমার প্রার্থনা শোনেন, আমার কষ্টকে তিনি জানেন, আপনার পরিস্থিতিকে তিনি দেখছেন। আপনি যে পরিস্থিতির মধ্যে থাকুন না কেন, আপনি কখনো নিরাশ হবেন না, যে পরিস্থিতির মধ্যে আছেন সেটাতেই হ্যাপি থাকতে শিখুন এবং প্রভুকে ধন্যবাদ দিতে থাকুন, প্রভু আমি এই পরিস্থিতির মধ্যে আছি, আমি তোমায় ধন্যবাদ দিই। আপনি যে পরিস্থিতির মধ্যে আছেন, কেননা আপনি ঈশ্বরের বাক্য
জোহন তার নয় অধ্যায় একত্রিশ পদ যদি দেখেন, আর ঈশ্বরের বাক্য কি বলছে, জন চ্যাপ্টার নাইন ভার্স 31, আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে, জোহন নয় অধ্যায় আমরা সেখানে দেখব একত্রিশ পদে, আর বাইবেল বলছে, আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন। কি বলছেন ভালো করে দেখুন, আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শুনেন না, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয় তার ইচ্ছাকে পালন করে তিনি তার কথা শোনেন। তাহলে কন্ডিশনটা কি দেখুন, আপনি এই জায়গাটাকে ভালো করে একটু মার্ক করুন, ভালো করে এই জায়গাটাকে খুঁটিয়ে পড়ুন। কি বলছে, আমরা জানি ঈশ্বর পাপীদের কথা শোনেন, একটা দাঁড়িয়ে আছে, অর্থাৎ আপনি থামুন, ঈশ্বর পাপীদের কথা শোনেন। এবং তারপরে বলছে, না কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভয় আর ঈশ্বরের ইচ্ছাকে পালন করে তিনি তার কথা শোনেন। কন্ডিশন আছে, অর্থাৎ এখানে দুই শ্রেণীর মানুষ আছে, দুই শ্রেণী, এক বিশ্বাসী এক অবিশ্বাসীর কথা এই জায়গাটার মধ্যে লুকিয়ে আছে। কেননা ঈশ্বর পাপীদের কথা শোনে, অর্থাৎ যে জানে না, অর্থাৎ আমরা দেখেছিলাম যে সেই প্রভু যিশুর সেই দক্ষিণে এবং বামের যে দুজন দস্যুকে আছেন, তারা কি করেছিলেন, অপরাধ করেছিলেন, দুজনই সেম অপরাধ করেছিলেন, তাই না? কিন্তু একজন প্রভুকে বললেন, প্রভু আপনি যখন আসবেন আমাকে স্মরণ করবেন একবার। তখন প্রভু যিশু সেই পাপীকে কি বলেছিলেন, যাও তুমি গিয়ে প্রার্থনা করো, চার্চে যাও, উপবাস করো। না, ঈশ্বর বাক্য বলছে, টুডে রাইট নাও হেভেনলি প্যারাডাইস, তুমি এই মুহূর্তে আমার সঙ্গে সেই প্যারাডাইসে যাবে, স্বর্গে যাবে, তিনি বলেছিলেন, অর্থাৎ সুযোগ দিয়েছিলেন। মানে যে জানে না, অর্থাৎ সে প্রভুর কাছে বলছে, প্রভু আমি জানি না, প্রভু আমি জানি না, আপনি যখন আসবেন এই দাসকে, এই পাপীকে একবার স্মরণ করবেন। তাহলে দেখুন তার স্বীকারোক্তি, অর্থাৎ সে ধার্মিক নয়, সে পাপী, জগতের মাঝে পৃথিবীর মাঝে তিনি একটা পাপী, কিন্তু ঈশ্বর বলছে তুমি অধ্যই, তুমি আমার থেকে পরম দেশে যাও। আমরা যদি লুক যদি ১৯ চলে যাই, আর সেখানে সক্রিয় প্রভু যিশু তাকে বলছে, সক্রিয় নেবে এস, আমি তোমার বাড়িতে যাব। কিন্তু অনেক মানুষরা জানতো যে সক্রিয় সব থেকে বড় পাপী, সক্রিয় সব থেকে মানুষের কাছে একটা কীট বস্তু, মানুষের কাছে একটা জঘন্য মানুষ, মানুষের কাছে একটা অপরাধী মানুষ। কিন্তু সেই সক্রিয় যখন প্রভুর কাছে ডিক্লেয়ার করলো, প্রভু হ্যাঁ প্রভু আমি পাপী, আমি যার কিছু ঠকিয়ে থেকেছি আজকে আমি ফেরত দিচ্ছি, আর তখন প্রভু যিশু বলছেন, আজকে এই গৃহের পরিত্রাণ উপস্থিত হলো। অর্থাৎ দেখুন এখানে এক পাপীর কথা তিনি বলেছেন, কিন্তু এইখানে এখানে আলাদা, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভয় হয় আর ঈশ্বরের ইচ্ছা পালন করে তিনি তার কথা শোনেন, অর্থাৎ বিশ্বাসীদের বর্গের কথা বলছেন, অর্থাৎ বিশ্বাসীদের বর্গের কথা তিনি বলছেন, তিনি যদি ঈশ্বরের ইচ্ছাকে পালন করে, এবং ঈশ্বর এখানে কি বলছে, কিন্তু যদি কোনো ব্যক্তি ঈশ্বর ভক্ত হয় আর তার ইচ্ছা পালন করে, অর্থাৎ এক বিশ্বাসীর বর্গে হচ্ছে, অর্থাৎ আপনি যদি বিশ্বাসী হন তার ইচ্ছাকে পালন করতে হবে। অনেক মানুষ আছে তার ইচ্ছাকে আমরা পালন করি না, এখানে বলছেন তিনি তার কথা শুনে যে ঈশ্বরের ইচ্ছাকে পালন করে। যদি আপনাদের প্রশ্ন করি, তবে তাহলে ঈশ্বরের ইচ্ছা কি আপনি জানেন, এটা বলেছি আপনাকে। তাহলে এইখানে দেখুন দুই ভাবে কথা ঈশ্বরের বাক্য বলছে, এক বিশ্বাসীকে এক অবিশ্বাসীকে। তাহলে এইখানে বলছে, তুমি যদি ঈশ্বর ভক্ত হও, তাহলে ভক্ত কারা, কি বলছে, ঈশ্বর ভক্ত, তাহলে ঈশ্বর ভক্ত হও, ভক্ত কারা, যারা বিশ্বাসী। তাহলে আপনি যদি ঈশ্বর, যদি ঈশ্বরের বিশ্বাস করেন তাহলে আপনি ঈশ্বরের ভক্ত, তাহলে যদি ঈশ্বরের ভক্ত আপনি তো পাপী নন, আপনি ঈশ্বরের ভক্ত। যদি ঈশ্বরের ভক্ত হয় তবে আপনার কন্ডিশন ঈশ্বরের ইচ্ছাকে পালন করা, অর্থাৎ মানুষের কথা না শোনা, ঈশ্বরের ইচ্ছাকে পালন করা, তাহলেই তিনি আপনার প্রার্থনা শুনবে। হালেলুইয়া।
প্রেজ গড। তাহলে আজকে আপনার কাছে এই যে বাক্য শুনলেন আপনার কাছে ক্লিয়ার হলো। আমি আরেকটু চাই, আপনি গীতসংহিতা 34 চলে যাই, Psalm 34:15, গীতসংহিতা 34:15 পদ, আর সেখানে দেখুন বাইবেল কি বলছে আমাদেরকে। আমরা যদি একটুখানি সেখানে বাইবেলটাকে দেখি, গীতসংহিতায় চলে যাই, আমরা দেখব গীতসংহিতা সেখানে 34:15 পদ, Psalm 34:15, 34:15 ঈশ্বরের বাক্য এই কথা বলছে, কি বলছে, ধার্মিকদের প্রতি সদাপ্রভুর দৃষ্টি আছে। আবার বলছে মানে অর্থাৎ যে ঈশ্বর ভক্ত, ঈশ্বর আপনার এবং আমার প্রতি তিনি দৃষ্টি আছেন, তাদের আত্মনাদের প্রতি তার কর্ণ আছে, অর্থাৎ আপনি কান, অর্থাৎ গল্পের দিকে মানুষের দিকে কান দেবেন না, আপনি যদি প্রভুর সন্তান হন প্রভুর রব শোনবার চেষ্টা করুন। সেই পুরনো পুস্তকে যদি আমরা যাই, সমুয়েল কে তিনবার ঈশ্বর কথা বলেছিলেন, সমুয়েল সমুয়েল, আর সে বারেবার ছোট ছোট ওই ছোট্ট সমুয়েল বারেবার কাছে এলিয়ার কাছে যাচ্ছিল যে আপনি কি আমাকে দেখেছেন গুরুদেব। সে ছোট্ট সমুয়েলকে যখন ঈশ্বরের ভয়েস যখন শুনতে পেলেন 3 times, আর তখন সে এলিয় বুঝতে পারলেন যে সমুয়েলের সঙ্গে কে কথা বলতে চলেছে, অর্থাৎ তখন সেই ভাববাদী অর্থাৎ এলিয় সমুয়েলকে বলল, সমুয়েল এরপরে যদি ঈশ্বরের রব শোনো তখন বলবে যে এই আমি প্রভু তোমার দাস শুনছে তুমি বলো। অর্থাৎ এক এক সময় আমরা ঈশ্বরের রবকে আমরা শুনব, আমরা ম্যাক্সিমাম কিন্তু শয়তানের রবকে শুনি, মানুষের রবকে শুনি, ঈশ্বরের রবকে শুনতে চাই না। আর যখনই আপনি ঈশ্বরের রবকে শুনবেন দেখবেন আপনার জীবনের প্রার্থনা সামথিং ইজ চেঞ্জ, আপনার জীবনে অলৌকিক কাজ হবে। আজকে আমাদের সিস্টার উর্মিলা বানসারিয়া, সে পুরুলিয়া থেকে বিভিন্ন পুরুলিয়া থেকে সে গতকালকে গতবারে সে ধন্যবাদ দিচ্ছিল, কেননা তার একটা জমি ছিল, তার বাবা মা কেউ নেই জমির মালিক, অর্থাৎ সে তখন ছোট ছিল, কিন্তু সেখানে বিভিন্ন মানুষ গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে সেখানে মোড়ল থেকে আরম্ভ করে গ্রাম প্রধান আরম্ভ করে সবাই তাকে বলেছিল যে সেই জমি তুমি পাবে না, সেই জমি তুমি পাবে না। উর্মিলা মানসারিয়াকে সবাই বলে দিচ্ছিল দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, কেন তার উর্মিলা মানসারিয়ার বয়স এখন 70 কি 75 বছর বয়স হবে তার, কিন্তু মানুষ তাকে নিরাশ করে দিয়েছিল, হতাশ করেছিল, কেননা তুমি সেই জমি পাবে না, এটা অ্যাবসার্ড ব্যাপার। কিন্তু সে দিনের পর দিন হাঁটু গেড়ে প্রভুর কাছে প্রার্থনা করেছিল, প্রভু তুমি আমার প্রার্থনা শুনেছো, তুমি আমার প্রতি দৃষ্টিপাত করেছো, তুমি আমার আমার প্রার্থনা তোমার কর্ণগোচরে হয়েছে। আর দেখুন তিনি অলৌকিক ভাবে সে ধন্যবাদ দিয়েছে যে হ্যাঁ প্রভু ধন্যবাদ দিই, যেটা অ্যাবসার্ড ব্যাপার, মানুষ তাকে নিরাশ করেছিলেন এবং সেই মানুষ ঘুরে বলছে হ্যাঁ এটা তোমার জমি, তোমার জমির সঠিক ন্যায্য প্রাপ্য তুমি পাবে। তাহলে গড গ্লোরি টু জিসাস, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা কিন্তু মানুষের কথা বেশি শুনি, মানুষের কথা শুনি, গল্পের দিকে চিন্তা ভাবনা করি এবং আমরা নিরাশ হয়ে যাই। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে একটাই কথা বলছেন, আপনি নিরাশ হবেন না, কেননা ঈশ্বর আপনার কোন প্রার্থনা তিনি শুনছেন, ঈশ্বর আপনার চোখের জলকে তিনি দেখছেন। আপনি অনেক অনেক বছর ধরে প্রার্থনা করছেন একই বিষয় নিয়ে, একই সাবজেক্ট নিয়ে, আপনি প্রভুর উপরে ছেড়ে দিন, কেন বাইবেল বলছে যে ধার্মিকদের প্রতি সদা প্রভু দৃষ্টি আছে, তাদের আত্মনাদের প্রতি তার কর্ণ আছে, অর্থাৎ ঈশ্বর আপনার আত্মনাদকে তিনি শুনছেন। হালেলুয়া, প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি যে ঈশ্বর কত মহান ঈশ্বর, প্রভু তিনি প্রভুর ধন্যবাদ করি যে প্রভু তিনি কত মহান ঈশ্বর। শোনেন আমরা আর একটু যাই ঈশ্বরে, কেননা কেননা আমরা মানুষকে ঠকাতে ভালোবাসি, আমরা এক এক সময় আমাদের কথার ছলে ঠকাই, বিভিন্ন ভাবে মানুষকে ঠকাই। আর আজকে বর্তমানে এই জোচ্চুরির বাজার কিন্তু বেরিয়ে গেছে, বিজনেসদার তারা পাল্লা ধরে ঠকাচ্ছে, কাপড়েরা তারা ঠকাচ্ছে, বিভিন্ন বিজনেসম্যান বিভিন্ন পন্থাতে ঠকাচ্ছে, কিন্তু আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন। বাইবেল যদি আমরা দেখি, হিতোপদেশ আমরা খুলব, হিতোপদেশ 15:8, Proverbs 15:8, নীতিবচন 15:8 মে পরমেশ্বর কা বচন কো দেখিয়ে ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। আমরা চলে যাব নীতিবচন 15:15, 3 পদ,
15 অধ্যায় 8 পদ দেখি আগে, প্রথমে 15 অধ্যায় 8 সেখানে কি বলছে, 15 অধ্যায় 8 যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আর আমরা দেখব হিতোপদেশ 15 অধ্যায় 8 পদ, সেখানে কি বলছে, দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু সরলদের প্রার্থনা তার সন্তোষজনক। হালেলুইয়া। আমরা অনেক মানুষ দেখি যে অনেকবারই কেউ মানুষরা দেখি যে সোমবারে, শুক্রবারে, বৃহস্পতিবারে, শনিবারে বিভিন্ন রকম ভাবে মানুষ আমরা দেখি যে রাত্রিবেলা তারা ঠকাচ্ছে, আর সকালবেলা পায়রাকে গিয়ে গম খাওয়াচ্ছে, কাককে গিয়ে রুটি খাওয়াচ্ছে, গরুকে রুটি খাওয়াচ্ছে, তিন রাস্তার মোড়ে গিয়ে তারা পূজা অর্চনা করছে দেখছি না আমরা, কিন্তু তারপরেই কি করছে, বিজনেসে গিয়ে ঠকাচ্ছে। আপনি কি মনে করছে তার বলিদান, তার দেবাটা ঈশ্বরের কাছে গ্রাহ্য হচ্ছে? কখনো গ্রাহ্য হয় না, কেন কাউকে ঠকিয়ে আমরা কখনো আশীর্বাদ পেতে পারি না। বিবেকানন্দের একটা কথা বলছে যে চালাকি করে কখনো মহৎ কাজ করা যায় না। আমি আবার বলছি, কেন বিবেকানন্দের কথা বলছে চালাকি করে মহৎ কাজ করা যায় না। আর এইখানে বাইবেল আমরা বিভিন্ন জায়গায় যদি দেখি সেখানে বলছে দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ, অর্থাৎ যারা দুষ্ট, যারা এক শ্রেণীর লোককে ঠকাচ্ছে। আমরা খ্রিস্টানরাও ঠকাই, আমরা দশমাংশে ঠকাই, আমরা প্রভুকে বলি যে হ্যাঁ প্রভু আমি দশমাংশ দেবো, প্রভু আমার এই কাজটা হয়ে যাক, আমি এই টাকা দেবো, আমি ওই টাকা দেবো, আমরা ঠকাই প্রভুকে। এখানে বলছে যে দুষ্টদের বলিদান সদাপ্রভুর ঘৃণাস্পদ, কিন্তু সরলদের প্রার্থনা সদাপ্রভুর সন্তোষজনক। হালেলুইয়া। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু তিনি আমাদের দেখছেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত আপনি মানুষের দিকে কান করবেন না। আপনি যদি প্রভুর সন্তান, আপনি কান সেদিকে দেবেন না, প্রভুর দিকে দৃষ্টিপাত করুন। ঈশ্বরের বাক্য বলছে যে যে কিন্তু সরলদের প্রার্থনা সন্তোষজনক। হালেলুইয়া, প্রেজ গড, প্রেজ গড, হালেলুইয়া। প্রভুর ধন্যবাদ করি যে তিনি আমাদের প্রার্থনা, আমরা যদি 15 যখন আছি, আমরা 15:3 পদ দেখব, সেখানে কি বলছে, প্রোভার্বস চ্যাপ্টার 15:3, হিতোপদেশ 15 অধ্যায় 3 পদে যাই, নীতিবচন 15:3 মে ঈশ্বরের বাক্য কি বলছে, কি বলছে যে সদাপ্রভুর চক্ষু সর্বস্থানে আছে। অর্থাৎ আমরা বিভিন্ন শপিং মলে, বিভিন্ন কোম্পানিতে, বিভিন্ন ফ্যাক্টরিতে লেখা থাকে আপনি সিসিটিভি ক্যামেরাতে আছেন, অর্থাৎ আমি এখন ক্যামেরার সামনে বসে আছি, সারা ওয়ার্ল্ডের লোক আমাকে দেখছে। অর্থাৎ আপনি যে ঘরে বসে আছেন, যে অবস্থার মধ্যে আছেন, ঈশ্বরের দৃষ্টি আপনার প্রতিও আছে, আমার প্রতিও আছে। তাই বাইবেল বলছে যে সদাপ্রভুর চক্ষু সর্বস্থানে আছে, তার অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি রাখেন। অর্থাৎ আপনি এবং আমি, আমরা কি আছি, সিসিটিভি ক্যামেরার মধ্যে আছি। আপনি মানুষকে যদি ঠকান, মানুষকে যদি প্রভুকে বলে যদি কিছু না করেন, আপনিও কিন্তু সেই ক্যামেরার আওতার মধ্যে আছেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু তিনি দেখছেন, কেননা বাইবেল এখানে বলছে, জ্ঞানীদের এখানে কি বলছে যে সদাপ্রভুর চক্ষু সর্বস্থানে আছে, তা অধম ও উত্তমদের প্রতি তিনি দৃষ্টি রাখেন। অর্থাৎ তিনি নজরদারি করছেন দুজনের মধ্যে, ধার্মিক এবং পাপী দুজনকেই তিনি দেখছেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনার জীবনকে তিনি জানেন। আমরা যদি হিতোপদেশ আর সেখানে আমরা যদি 15:29 যদি দেখি, সেখানে কি বলছে দেখুন, 15:29 খুলব, হিতোপদেশ 15:29, 15:29 দেখুন ঈশ্বরের বাক্য এই কথা বলছে, নীতিবচন 15:29, নীতিবচন 15:29 আমরা খুলব, ঈশ্বরের বাক্য হিতোপদেশ তার 15:29, সেখানে কি বলছে, 29 পদে, সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকে, কিন্তু তিনি ধার্মিকদের প্রার্থনা শুনে। তাহলে আপনি ক্লিয়ার যারা আছেন, ইয়েস অর নো, অ্যাজ এ ক্লিয়ার, আপনি কার প্রতি দৃষ্টিপাত করবেন, কার কথা শুনবেন, আপনি ক্লিয়ার, হ্যাঁ কি নয়, ইয়েস অর নো, আপনি বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি? কতদিন বুঝেছেন যারা এই মুহূর্তে আছেন, বুঝেছেন কি বলছে, সদাপ্রভু দুষ্টদের হইতে দূরে থাকেন, কিন্তু তিনি
ধার্মিকদের প্রার্থনা শোনেন, অর্থাৎ আপনি যদি ছল কপট করেন ঈশ্বর আপনার থেকে দূরে সরে যাবে। আপনি বুঝতে পারলেন? ক্লিয়ার আপনার কাছে? তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনাকে দেখছেন। ঈশ্বর এই ছল কপট মানুষদের ঈশ্বর কিন্তু তিনি পছন্দ করেন না। আমরা যদি জেকব অর্থাৎ জেমস চ্যাপ্টার 5:16 যদি যাই, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। আমরা যদি জাকবে চলে যাই, জাকব তার 5 আর সেখানে 16 যাব। আপনারা সবাই খুলুন জেমস চ্যাপ্টার 5:16, ইয়াকুব 5:16। দেখুন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে, 16 বলছে, অতএব তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো এবং একজন অন্যদের কাছে নিমিত্তে প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো। তারপরে কি বলছে, ধার্মিকদের বিনতি কার্য সাধনের মহাশক্তিযুক্ত। অর্থাৎ ঈশ্বরের কাছে আপনি স্বীকারোক্তি করুন, প্রভু হ্যাঁ আমি অন্যায় করেছি, প্রভু আমি তোমাকে যেটাকে বলেছি সেটাকে করিনি, যেটাকে মানত করেছি সেই মানতকে আমি দিইনি। আজকে যারা আছেন আপনাদের মধ্যে কেউ, আপনি প্রভুর কাছে মানত করেছিলেন, আপনি দেননি, আপনি প্রভুকে স্বীকারোক্তি করেছিলেন, প্রভু এই এইটা করব আপনি করেননি, আপনি প্রভুকে বলেছেন প্রভু আমি তোমার জন্য সেবা করব আপনি করেননি। যদি না করে থাকেন তাহলে ঈশ্বরের বাক্য আজকে আপনার কাছে আসতে হবে, স্বীকার করা, মানুষের কাছে নয়। আমি আবার বলছি, আপনি প্রভু যিশুর কাছে স্বীকার করুন, প্রভু আমি অন্যায় করেছি, আমি করিনি, আমি দূরে সরে গেছিলাম, আমি পালিয়ে গেছিলাম। সেই জোনার কথা, জোনাকে বারেবার বলেছিল তুমি নিনবিতে যাও, তাই না? আর জোনা কি করেছিলেন, ঈশ্বরের কথা অগ্রাহ্য করেছিল, ঈশ্বরের কথা শুনিনি। যদি জোনা ভাববাদী পুস্তকে দেখেন, আর সেখানে জোনাকে ঈশ্বর বারেবার বলেছিল তুমি নিনবিতে যাও, নিনবিতে যাও, এই কাজগুলো করো, আর তিনি নিনবিতে যায়নি, তিনি তর্শিশে পালিয়ে গেছিল। অর্থাৎ যখন সে তর্শিশে পালিয়ে যাওয়ার পর তার উপরে ভয়ানক বিপত্তি যখন আসলো, তখন সে বুঝতে পারলো যে এই বিপত্তি আমার জন্য। তখন জোনার নিজেকে বললো, আমি জানি এই ঝড় ঝঞ্ঝট এই তুফান এটা আমার জন্য, আমাকে নিয়ে সমুদ্রের জলে ফেলে দিন। অর্থাৎ জোনা রিয়ালাইজ করতে পারলেন যে আমি ঈশ্বরের থেকে পালিয়ে গেছিলাম। আজকে অনেক মানুষ আছে জোনার মতন, আপনি ঈশ্বর থেকে দূরে সরে গেছেন, তাহলে আজকে আপনি প্রভুর কাছে আসবেন, মানুষের কাছে না, আপনি প্রভুর কাছে স্বীকার করুন, প্রভু আমি পাপ করেছি, অন্যায় করেছি, আমি তোমার থেকে দূরে সরে গেছি, প্রভু যিশু তোমার রক্তের গুণে তুমি আমাকে ক্ষমা করো। আর ঈশ্বর কিন্তু করবেন আপনার। তাই আজকে যারা আছেন, ঈশ্বর কিন্তু আপনার জীবনকে তিনি দেখছেন। তাই প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য আমরা যদি খুলি, গীতসংহিতা 80:16, আর দেখুন সেখানে খুব সুন্দর কথা বলছে, সেখানে যাব 16, আমরা গীতসংহিতার 16 খুলি, গীতসংহিতার 16 আমরা খুলব, সরি গীতসংহিতার 80:16, গীতসংহিতা 80:16, গীতসংহিতার 80:16 ঈশ্বরের বাক্য বলছে কি, ইহা অগ্নিতে দগ্ধ হইয়াছে, ইহা ছেদিত হইয়াছে, তোমার মুখের দর্জনের লোক বিনষ্ট হইতেছে। অর্থাৎ ঈশ্বর বলছে যে আমরা যখন করি না, আমরা যে কাজ করি না, তিনি বলছেন আমরা বিনষ্ট হয়ে যাব। অর্থাৎ ঈশ্বরকে নিয়ে কখনো আপনি ছেলে খেলা করবেন। আপনি প্রভুর কাছে কি কমিটমেন্ট করেছেন, আপনি কমিটমেন্ট করে মানুষের কথা আপনি শুনেছেন বেশি, ম্যাক্সিমাম মানুষ, আমরা কিন্তু বেশিরভাগ মানুষের কথা শুনি, আমরা ঈশ্বরের রব আমরা শুনি না, আমরা ঈশ্বরের দিকে কানপাত করি না, আমরা মানুষের দিকে বেশি কানপাত করি, মানুষের কথাকে বেশি রিয়ালাইজ করি, মানুষের কথা বেশি চিন্তা করি সারাদিনে। কিন্তু যদি আপনি প্রভুর রব শোনেন, প্রভুর কথা শোনেন, আপনি কখনো বিপদে যাবেন না, প্রভু আপনাকে গাইড করবে। মানুষ আপনাকে বলতে পারে, অনেক কথা বলতে পারে, কিন্তু যদি আপনি প্রভুর রব শোনেন, ঈশ্বর আপনাকে সঠিক পথে চালনা করবেন। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই বাইবেল এই কথা বলছে। কেননা প্রত্যেকটা মুহূর্তে যখন আমরা দেখি জিরেমিয় 21:10 যদি দেখি, জেরেমিয়া 21:10, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা জিরেমিয় খুলবো, জিরেমিয় পুস্তক, আর সেখানে 21:10 দেখবো। জিরেমিয় 21:10 ঈশ্বরের বাইবেল এই কথা বলছে, 21:10, কেমন সদাপ্রভু কয়েন, আমি অমঙ্গলের নিমিত্তে এই নগরে বিপরীতে আপন মুখ রাখিয়াছি,
মঙ্গলের নিমিত্তে নয়, ইয়া বাবিল রাজ্যে হস্তগত হইবে এবং সে ইয়া আগুনে পোড়াইয়া দিবে। দেখুন ঈশ্বরের বাক্য বলছে যে যখন আমরা প্রভুর জন্য কিছু করি না, প্রভুর আজ্ঞাকে পালন করি না, যেটা আমরা প্রথম পিতর তিন অধ্যায় আমরা দেখলাম যেখানে বারো পদে আমরা প্রভুর আজ্ঞাকে পালন করি না, প্রভুর কথাকে শুনি না, ঈশ্বরের বাক্য বলছে আমি এই নগরকে, এই ঘরকে, এই পরিবারকে আমি বিনষ্ট করে দেবো অগ্নি দ্বারা। আজকে অনেক মানুষ, অনেক খ্রিস্টান বিশ্বাসী ব্যাকস্লাইড হয়ে গেছে, হারিয়ে গেছে। আপনারা দেখছেন ফেসবুকে আগে অনেক মানুষ ছিল, আমাদের মিনিস্ট্রির মধ্যে অনেক মানুষ ছিল, তারা আজকে হারিয়ে গেছে। কেন? তারা সেই শয়তানের কথা বেশি শুনেছে। আর যখনই শয়তানের কথা শুনবেন আপনি ঈশ্বরের থেকে আপনি কিন্তু সরে যাবেন। আজকে অনেক মানুষ, আমি এই কথাই বারবার কেন বলি, আজকে অনেক মানুষ ছিল, কেন তারা, কেন না বিশেষ করে তারা সেই চালাকি করতে গেছিল, শয়তানের মানুষের কথা শুনে শয়তানি করতে চেয়েছিল, তাই না? আর এইখানে বাইবেল তাই বলছে যারা আজকে আছে তারা হারিয়ে যাবে, তারা চলে যাবে। ঈশ্বরের বাক্য এই জন্য বলছে যে প্রত্যেকটা মুহূর্ত খুব ভয়ানক কথা বলছে সে জিরেমিয় দশ পদে। কেননা সদাপ্রভু কয়েন আমি অমঙ্গলের নিমিত্তে এই নগরে বিপরীতে আপন মুখ রাখিয়াছি, মঙ্গলের নিমিত্তে নয়। অর্থাৎ ঈশ্বরের বাক্য বলছে আমি সেই অমঙ্গল, এই পরিবার, এই ব্যতিকে আমি বিনষ্ট করে দেব। তাই প্রত্যেকটা মুহূর্ত এখানে যদি আপনারা বাক্যটাকে একটু ভালো পড়েন দেখবেন আরো আপনি জানতে পারবেন। কেননা বাবিল, তাই না, বাবিল সে ছিল প্রত্যেকটা মুহূর্ত সে ক্ষতি করত, অ্যাটাক করত। আর সেই বাবিল একটা সময় মিত্র হয়ে গেল, কার সামনে বলুন তো, কেউ কি জানেন? যে বাবিল প্রত্যেকটা মুহূর্তে অ্যাটাক করত, যুদ্ধ করত, একদিন হঠাৎ করে বাবিল বন্ধু হয়ে গেল কার সঙ্গে, কেউ বলতে পারেন? কোন রাজার সঙ্গে? যারা আছেন আপনার কাছে প্রশ্ন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, কোন রাজার কাছে? এই বাবিল একদিন বন্ধু হয়ে গেল কোন রাজার কাছে, কেউ বলতে পারেন? কোন রাজার কাছে বন্ধু হয়ে গেলেন? এনিওয়ান? তাড়াতাড়ি, যে বাবিল দিনের পর দিন শত্রুতা করত, হঠাৎ করে একজন রাজার কাছে তিনি বন্ধু হয়ে, বন্ধু হয়ে সাজলেন, কার কাছে? দেখি আপনাদের সাধারণ বুদ্ধি আপনাদের কাছে নিবা, আমি কোন কোন রাজার কাছে সে বন্ধু হয়ে গেল, যারা আছে অনেকদিন ধরে আপনারা বাইবেল শুনছেন, অনেক কথা আপনাদের বলেছি, এর উত্তর আমি দিয়ে দিয়েছিলাম, কেউ আছেন? হঠাৎ করে বাবিল একদিন বন্ধু হয়ে গেল রাজার কাছে, কেউ বলতে চান? তাড়াতাড়ি বলুন। আমি এখনো উত্তর পেলাম না কারো কাছ থেকে, কমেন্ট করতে পারেন, লিখতে পারেন। আপনারা এখন মাথা চিন্তা করছেন, মানে আপনারা এটা বলছেন যে আমার কথাটা মুখে পেটে আসছে, মুখে আসছে না, এইটা শুনেছিলাম, এইটা আপনি ভেতরে বারেবারে এইটা এইটা কথা চিন্তা করছেন, তাই না? এই এইটা মানে কোন জায়গাটা যেন, কোন জায়গাটা যেন শুনেছি, কোন জায়গাটা যেন দেখেছি, বারেবারে এই চিন্তা ভাবনা করছেন আপনি, তাই কি না? যারা আছেন এনিওয়ান? কোথায় আপনাদের রব শুনতে চাই, কথা শুনতে চাই, কে আছে যারা এই মুহূর্তে আছেন? তাড়াতাড়ি কেউ আছেন? সবাই চুপ করে গেছে, আমাদের কাশীনাথ বাবু সব যদি উত্তর দিয়ে দেয় আর উল্টো লোকেরা কিন্তু আমার
দেখ থ্যাংক ইউ, একদম 100% আমাদের কাশীনাথ বাবু তিনি 100% উত্তর দিয়েছেন। হিস্কিও, রাজা হিস্কিও যখন তার অসুস্থ হয়েছিলেন, পড়বেন হিস্কিওর কাহিনী পড়বেন, রাজা হিস্কিও যখন অসুস্থ হয়েছিলেন আর যখন তার 15 বছর যখন তাকে বৃদ্ধি করলেন, তাই আজকে যখন আছেন, রাজা হিস্কিও যখন সুস্থ হলেন আর তখন বাবিল কি করেছিলেন, অনেক উপহার নিয়ে এসেছিলেন তাকে দেখবার জন্য, এবং রাজা দেখলেন যে যে শত্রু আমার ছিল এ আমার এত উপহার নিয়ে এসেছে, সে কি করলেন, সবকিছু খুলে খুলে দেখিয়ে দিলেন, ঘর দেখিয়ে দিলেন, তার অস্ত্রশালা দেখিয়ে দিলেন, তার ভাড়ার ঘর দেখিয়ে দিলেন, তার অর্থ ভাণ্ডার দেখিয়ে দিলেন, তার ঘোড়াশালা দেখিয়ে দিলেন, সবকিছু দেওয়ার পর তখন সেই জিরেবীয় ভাববাদী কি বলছে, কি দেখেছিল বাবিল রাজ্য, কি দেখেছিল তুমি, সব দেখে দিয়েছিলে, বলছে তুমি যা কিছু দেখিয়ে দিয়েছিলে সবকিছু অর্ধই সেগুলো বাবিলে নিতে হবে। তাই যারা আছেন, আমরা এক এক সময় শত্রু, এক এক সময় যখন মিত্র হচ্ছে তখন মনে করবেন ডালমে কুচ কালা হ্যাঁ, আপনার চরম শত্রু হঠাৎ করে মিত্র হয়ে গেলেন, মনে করবেন যে সামথিং কিছু ক্ষতি করবার জন্য আপনার পেছনে পেছনে সে ঘুরছে। তাই আজকে যারা আছেন, বাইবেল এই কথা বলছে, প্রত্যেকটা মুহূর্ত আপনাদের একই কথা বলি, ঈশ্বর আপনাকে দেখছেন, আপনি কার কথা শুনবেন, আপনি কার কথা শুনবেন, মানুষের কথা, বিভিন্ন জ্যোতিষের কথা, বিভিন্ন সাধুদের কথা, বিভিন্ন তান্ত্রিকদের কথা, হ্যাঁ, কত গোল্ড মেডেলিস্ট জ্যোতিষ শাস্ত্র আছে, যদি বউবাজারে যাবেন আপনি দেখবেন সোম থেকে রবি প্রত্যেকটা জ্যোতিষ শাস্ত্র তারা টোল খুলে বসে আছে, তারা মানুষের ভাগ্যকে গণনা করছে, আপনিও তাদের মধ্যে একজন আছেন, ভাগ্য গণনা করছেন কি যদি একটু ভাগ্যটা খুলে যায়, তাই না, আপনিও ভাগ্য গণনা করছেন, জ্যোতিষের কথা শুনছেন, জানেন আপনার এই তারিখ থেকে এই তারিখ বিপদ আছে, আপনি কোনো কাজ করবেন না, আপনার বাড়ির মুখটা দক্ষিণ দিকে করবেন পূর্ব দিকে করবেন না, আপনার ঘরের কালারটা উত্তর দিকে এই কালার করবেন দক্ষিণ দিকে ওই কালার করবেন, আপনি সোম বুধ শুক্রতে আপনি শুধু রুটি খাবেন না, আমরা জ্যোতিষের কথা শুনি, কিন্তু ঈশ্বর যে আপনার সঙ্গে কথা বলতে চান, আমরা ঈশ্বরের কথা শুনতে চাই না। তাই আজকে যারা আছে, অনেক মানুষ আছে, আজকে অনেক খ্রিস্টানরা আছে, অনেক খ্রিস্টানরা আছে আর তারা কিন্তু এই জ্যোতিষের কথা বেশি শুনে, তারা তাবিজ মাদুলে বিশ্বাস করে, তারা জল পোড়া তেল পোড়াতে বিশ্বাস করে। তাই আজকে যদি আপনি প্রভুর সন্তান হন, আপনি যিশুর প্রতি দৃষ্টিপাত রাখুন, প্রভু যিশুকে বলুন তুমি বলেছো যে তুমি আমার প্রতি তোমার দৃষ্টি আছে, তুমি সব দেখছো। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, কেননা প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য আমি বলে শেষ করবো, আর 2-3 ঈশ্বরের বাক্য আমরা দ্বিতীয় বিবরণ আমরা যাব, আর সেখানে ঈশ্বরের বাক্য 11:12 দেখবো সেখানে কি বলছে, দ্বিতীয় বিবরণ আমরা চলে যাব, দ্বিতীয় বিবরণ 11 খুলবো, ব্যবস্থা বিবরণ আমরা যদি খুলি, ব্যবস্থা বিবরণ 11 আর সেখানে 12, ডিউটোমিনি চ্যাপ্টার 11:12 আমরা যদি যাই সেখানে বলছে, সেই দেশের প্রতি তোমার ঈশ্বর সদাপ্রভু মনোযোগ আছে, বৎসরের আরম্ভ অবধি বৎসরের শেষ পর্যন্ত তাহার প্রতি নিরন্তর তোমার ঈশ্বর সদাপ্রভু দৃষ্টি থাকে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে নিয়ে ডিসেম্বর মাস পর্যন্ত ঈশ্বর আপনার প্রতি এবং আমার প্রতি দৃষ্টি আছে, হালেলুয়া। এবং ঈশ্বরের বাক্য বলছে যে এই দেশের প্রতি ঈশ্বর মনোযোগ আছেন, বৎসরের আরম্ভ অর্থাৎ আমি যদি জানুয়ারি মাস ধরি এবং ডিসেম্বর পর্যন্ত, এভরি ডে এভরি সেকেন্ড এভরি মোমেন্ট ঈশ্বর আপনার প্রতি দৃষ্টি আছেন, প্রেজ গড, হালেলুয়া।
তাই যারা আছেন প্রভুর ধন্যবাদ করুন। হ্যাঁ প্রভু, সত্যি তুমি কত মহান যে তুমি আমার প্রতি তোমার দৃষ্টি আছে। প্রেজ গড, প্রেজ দ্য লর্ড। তো এখন আসুন আপনাদের ভিডিও দেখবো, তারপর আমরা সেই বাক্যতে যাব, তারপর আমরা প্রার্থনা করব। যারা এই মুহূর্তে আছেন আমরা একটা ভিডিও আপনাদের দেখাই, যারা আছেন আমরা সেই ভিডিওটা আমরা দেখব। আমরা অনেক মানুষ সুদে টাকা ধার দিই না, যারা আছেন এই মুহূর্তে যারা ফেসবুক লাইভ দেখছেন, অনেক মানুষ আমরা সুদে টাকা ধার দিই। আর সুদের টাকা দিলে কি হয় সেখানে আমরা দেখাচ্ছি যে আমরা যারা কাজ করি এরকম। আর দেখুন ঈশ্বরের বাক্য সেখানে কি বলছে। সুদ খেতে বারণ করেছিলাম বলে শ্বশুর শাশুড়ির সামনে তমাল আমার গায়ে হাত তুলল। তমাল রেগে চলে যাওয়ার পর কাঁদতে কাঁদতে যখন শ্বশুরকে বললাম, বাবা আপনি ওকে একটু বোঝান, সুদ খাওয়া হারাম, কয়েকদিন পর রমজান শুরু, এই সময় যদি ও ঠিক না হয় তাহলে সংসারে আয় উন্নতি হবে না। শ্বশুর আমাকে অবাক করে দিয়ে বলল, তুমি মেয়ে মানুষ, সংসারের আয় উন্নতির কি বোঝো? তাছাড়া সুদকে সুদ না বললে সেটা হারাম হয় না। আমার টাকা নিয়ে একজন ব্যবসা করবে, নানা রকম কাজ করবে, সেই কাজ করে যেটা লাভ হবে সেখান থেকে কিছু টাকা বাড়িয়ে দেবে, সেটাকে তুমি কোন হিসাবে সুদ বলো? এটা সুদ হয় না। শ্বশুরের মুখ থেকে এমন কথা শুনে টলমল চোখে শুধু শাশুড়ির দিকে তাকাতেই শাশুড়ি ধমক দিয়ে বলল, মেয়ে মানুষের এত কথা বলতে হবে কেন? যাও রান্নাঘরে যাও। রান্নাঘরে এসে যখন কান্না করছিলাম তখন শাশুড়ি এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল, মারে এভাবে চোখের জল ফেলে লাভ নেই, আমিও খুব চেষ্টা করেছি স্বামীকে ভালো পথে ফেরাতে কিন্তু পারিনি, শুধু তোর মতো নীরবে চোখের জল ফেলেছি। পরদিন শুনি শ্বশুর তমালকে বলছে, দেখ সামনে রমজান আসছে, এখন ডাল ছোলা তেল বিক্রি করিস না, এগুলো গুদামজাত কর, রমজান মাসে এগুলো বেশি দামে বিক্রি করা যাবে। কথাটা শুনে শ্বশুরকে বললাম, বাবা এসব আপনি কি বলছেন? নিজের ছেলেকে এমন অসৎ কাজ করার কথা বলতে পারলে? রমজান মাস সিয়াম সাধনার মাস, এই মাসে সকল ধর্মপ্রাণ মুসলিম আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় রোজা রাখে, আপনি তাদের পকেট কেটে নিজে লাভবান হওয়ার জন্য ছেলেকে এমন জঘন্য কাজে উৎসাহিত করছেন। শ্বশুর তখন রেগে গিয়ে তমালকে বলল, তোকে আগেই বলেছিলাম এমন হুজুরের মেয়েকে বাড়ির বউ বানাবো না, কিন্তু তুই তো রূপ দেখে গলে গেলি, এখন বোঝ মজা, ব্যবসার নিয়ম কারণও তোর বউয়ের কাছ থেকে শিখতে হবে। এই কথা শুনে তমাল রাগে আমাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দিল। আমি শুধু খেয়াল করলাম পর্দার আড়াল থেকে আমার শাশুড়ি নীরবে সব দেখল। প্রথম রোজার দিন শ্বশুর যখন শাশুড়ির কাছে চা চাইল, শাশুড়ি তখন বলল, তুমি এবারও কি রোজা রাখবে না? শ্বশুর তখন আমতামতা করে বলল, গ্যাস্ট্রিকের ব্যথাটা বেড়েছে, এবারও রোজা রাখতে পারবো না। শাশুড়ি তখন বলল, চা খেলে গ্যাস্ট্রিকের ব্যথা ভালো হয়ে যায়, এটা তোমাকে কে বলেছে? সারা বছর তো তোমার গ্যাস্ট্রিকের ব্যথা থাকে না, রোজা আসলেই কোথা থেকে তোমার ব্যথা শুরু হয়? এই প্রথম শাশুড়িকে দেখলাম শ্বশুরের মুখের ওপর কথা বলতে। কিছুক্ষণ পর যখন খেয়াল করলাম তমাল নাস্তা খাওয়ার জন্য টেবিলে বসেছে, আমি ওর সামনে থেকে প্লেটটা সরিয়ে বললাম, এই বাসায় আমরা বউ শাশুড়ি রোজা রাখি, আমাদের সামনে খেতে তোমার লজ্জা লাগবে না। তমাল আমাকে রাগে কিছু বলতে চেয়েছিল কিন্তু মায়ের রাগী চেহারা দেখে আর কিছু বলার সাহস পাইনি। রোজা রাখলাম আমরা বউ শাশুড়ি, আর ইফতারের সময় খেয়াল করি তমাল আর আমার শ্বশুরের আগ্রহ বেশি। তমাল বারবার হুকুম করছে শরবত আনতে, এটা আনতে, ওটা আনতে। শাশুড়ি তখন ইফতারের জন্য তৈরি করা খাবারগুলো তমাল এবং শ্বশুরের সামনে থেকে সরিয়ে শ্বশুরকে বলল, বেরোজগারের আবার ইফতার কিসের? সারাদিন গ্যাস্ট্রিকের ব্যথা, ইফতারের সময় ভালো হয়ে যায় তাই না? তারপর তমালকে বলল, নিজে তো রোজা রাখিস না, দেখছিস বউটা রোজা রেখেছে, কোথায় ইফতার বানানোর কাজে সাহায্য সহযোগিতা করবি? তা না বসে বসে অর্ডার দিচ্ছিস, বেহায়া কোথাকার। একথা শুনে স্বামী শ্বশুর মাথা নিচু করে চুপ করে রইল। শাশুড়ির এমন পরিবর্তনে আমি সত্যি খুব অবাক হচ্ছিলাম। ইদানিং বাসায় শুধু আলু ভর্তা করা হয়, কোনো মাছ মাংস রান্না হয় না, কারণ শাশুড়ির এক কথা, যতদিন এই সংসারে এক টাকা হারাম ভাবে ইনকাম হবে ততদিন এই বাসায় আলু ভর্তা বাদে অন্য কিচ্ছু রান্না হবে না। একদিন শাশুড়ির কাছে জানতে চাইলাম, মা
আপনি হুট করে এত সাহস কিভাবে পেলেন? শাশুড়ি মাথায় হাত বুলিয়ে বলল, তোর থেকে। স্বামীর মার খাওয়ার পরও তুই কখনো আমার মতো হাল ছেড়ে দিসনি, বারবার প্রতিবাদ করেছিস, তাহলে আমি কেন হাল ছাড়ব? আস্তে আস্তে স্বামী শ্বশুর অনেকটা লাইনে আসলো। ভাবতেও অবাক লাগে যে স্বামী কিছু হলেই গায়ে হাত তুলতে চাইত, সেই স্বামী এখন আমাকে নিয়মিত ইফতার বানানোর কাজে সাহায্য করে। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা রমজানকে পুঁজি করে হারাম ব্যবসা করে। আপনার আশেপাশে এমন পরিচিত কেউ থাকলে হাল না ছেড়ে তাদের বোঝানোর চেষ্টা করুন, হেদায়াতের মালিক তো একমাত্র তিনি। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখলেন, অর্থাৎ কি বলতে চাইলাম আপনারা বুঝতে পারলেন। অনেক খ্রিস্টানরাও আছে যে প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা এই ভিডিওটা আপনার কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ রাখলাম। তাই বিশেষ করে আমি চাই যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, প্রত্যেকটা মুহূর্ত যেন ঈশ্বর আপনার জীবনে নতুন দরজাকে তিনি খোলেন। তাই বাইবেল বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অবস্থার মধ্যে যখন আমরা দেখি, আর সেখানে দেখি প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর অলৌকিক অলৌকিক কাজ। তাই আজকে আমরা পারি না, আমরা কেন এই শয়তানের কথা, মানুষের কথাতে আমরা ঈশ্বরের সঙ্গে দূরত্ব তো লাভ করব? আজকে কি আপনি সত্যি কি মানুষের কথা শুনে আপনি ঈশ্বর থেকে দূরে সরে গেছেন? মানুষ আপনাকে এমন কথা বলেছে আপনি ঈশ্বর থেকে দূরে সরে গেছেন? যদি থাকে, আজকে ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন, ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন, ফিরে এসো, আমি তোমার প্রার্থনা শুনবো, আমি তোমার প্রতি দৃষ্টিপাত রাখবো, এবং তোমার প্রার্থনা শুনিবা মাত্র আমি উত্তর দেবো। হালেলুইয়া। তাই যারা আছে ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই আজ দুটো বলে আমি শেষ করবো, কেননা ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে বলছেন। বাইবেল এখানে বলছে, আমরা দেখি সেখানে, যদি দেখি ঈশ্বরের বাক্য, সেই লেবীয় পুস্তক 20:3 বাইবেল আমাদের বলে, আমরা লেবীয় পুস্তক যদি খুলি, লে ব্যবস্থা 20:3, লেমেন্টিকাস চ্যাপ্টার 20:3, আর সেখানে সেখানে কি বলছে, আর আমিও সেই ব্যক্তির প্রতি বিমুখ হইয়া তাহার লোকেদের মধ্য হইতে আপনাকে উচ্ছিন্ন করিব, কেননা মোলক দেবের উদ্দেশ্যে আপন বংশজাতকে দেওয়াতে সে আমার ধর্মধাম অশুচি করে ও আমার নাম পবিত্র নাম অপবিত্র করে। অর্থাৎ আমরা কি সত্যি ঈশ্বরের নাম অপবিত্র করছি? তাই আজকে ঈশ্বর সুযোগ দিচ্ছেন। তাই ঈশ্বর প্রত্যেকটা মুহূর্তে আমরা জীবনকে তিনি দেখছেন, কেননা ঈশ্বর বলছেন যে আমি তোমার প্রার্থনা শুনতে চাই। আমরা যদি গীতসংহিতা 65:2 দেখি, আর সেখানে দেখুন Psalm 65:2, আর সেখানে যদি ঈশ্বরের বাক্য যদি খুলি, আমরা খুলব গীতসংহিতা, আর দেখব ওখানে গীতসংহিতা, আর সেখানে 65:2 যদি দেখি, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, হে প্রার্থনা শ্রবণকারী, তোমারই কাছে মত্তমাত্র আসিবে। কি বলছে? হে প্রার্থনা শ্রবণকারী, তোমারই কাছে মত্তমাত্র আসিবে। অর্থাৎ ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে চান, ঈশ্বর আপনাকে জানেন, ঈশ্বর আপনাকে সর্ব অবস্থার মধ্যে তিনি অনুগ্রহ করতে চান। কেননা দ্বিতীয় বংশাবলী, আর সেখানে 16:9 যদি খুলি, 2 Chronicles 16:9, আর সেখানে দ্বিতীয় বংশাবলী যদি দেখি, দ্বিতীয় বংশাবলী 16:9, আর সেখানে 9 যদি খুলি, 16:9 বলছে, কেননা সদাপ্রভুর প্রতি যাদের অন্তঃকরণ একাগ্র তাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তার চক্ষু পৃথিবীর সর্বস্থানে ভ্রমণ করে। অর্থাৎ যারা আজকে আপনি প্রভুর কাছে আছেন, প্রভুর কাছে আছেন, ঈশ্বরের জন্য কি আপনার অন্তঃকরণ একাগ্র? কতজন বলতে পারেন, হ্যাঁ প্রভু আমার এই অন্তঃকরণ একাগ্র, ঈশ্বর আপনাকে দেখছে। তাই প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন, ঈশ্বর আপনার জীবনে নতুন দরজাকে তিনি খুলে দিতে চান, ঈশ্বর আপনার জীবনে অলৌকিক অলৌকিক কাজ করতে চান, ঈশ্বর আপনার প্রার্থনা তিনি শুনতে চান। কেননা এতদিন শুনেননি, কেননা হয়তো আপনার মধ্যে কিছু অপরাধ পাওয়া গেছে, হয়তো আপনার মধ্যে কিছু এমন কিছু ভুল ত্রুটি আছে যেটা ঈশ্বর আপনার প্রার্থনা শুনছেন না।
আপনি সেই অর্থ হসপিটালে দিয়ে দিচ্ছেন, সেই অর্থ কোর্ট কেসে দিয়ে দিচ্ছেন, সেই অর্থ আপনার কাছে লিকেজ হয়ে যাচ্ছে। তাই যদি আছে আছে প্রভু আপনার কথা শুনতে চাইছে। তাই আজকে যারা আছেন ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আপনি ঈশ্বরের কাছে বলুন, প্রভু এই আমি, প্রভু আপনার জীবনকে নতুন ভাবে আশীর্বাদ করতে চান। বাইবেল তাই বলছে, দ্বিতীয় বংশাবলী আর সেখানে আমরা দেখলাম যে ষোলো অধ্যায় নয় পদে কেননা বলছে, কেননা সদাপ্রভু প্রতি যাদের অন্তঃকরণ। প্রত্যেকটা মুহূর্ত বাইবেল প্রত্যেকটা মুহূর্ত বলছে কেননা সদাপ্রভুর প্রতি যাদের অন্তঃকরণ একাগ্র তাদের পক্ষে আপনাকে বলবান দেখাইবার জন্য তাহার চক্ষু পৃথিবীতে সর্বত্র ভ্রমণ করে। এই বিষয়ে আপনি অজ্ঞানের কার্য করিয়াছেন, কেননা ইহার পরে পূর্ণ পূর্ণ আপনার বিপক্ষে যুদ্ধ উপস্থিত হয়। ঈশ্বর বারেবার আপনাদের বলে যাচ্ছে, আজকেও আপনাদের বলবো, মানুষ প্রার্থনা থেকে দূরে সরে গেছে। প্রত্যেকটা দিন আমি বলি, প্রত্যেকটা ভাবে বলি প্রার্থনা করবার জন্য, কিন্তু মানুষ সরে যায়। ফাঁকি কাকে দিচ্ছেন? ঈশ্বরকে দিচ্ছেন, আমাকে নয়। আজকেও আপনাদের বলবো, কে প্রার্থনা করতে চায় আমাকে ফাঁকি দিচ্ছে। কিন্তু যেরকম এই প্রার্থনা যেরকম যে ফেসবুক লাইভে যেরকম রেকর্ড হচ্ছে, আপনার প্রার্থনা কিন্তু স্বর্গরাজ্য কিন্তু রেকর্ড হয়ে থাকছে। আপনি কোন সময় কিভাবে ঈশ্বরের কাছে আর্তনাদ করেছেন। তাই আজকে যারা আছেন এটা আপনাদের কাছে সুযোগ দিচ্ছি, কে যদি প্রার্থনা করতে চায় ঈশ্বর আপনার, আপনি আসতে পারেন প্রার্থনা করতে। ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। তাই আসুন, যখন আমরা প্রভুর কাছে এসেছি তিনি আপনাকে তার প্রার্থনার দ্বারা, কেননা প্রভু সেই যিশুর রক্ত আপনার জীবনে তিনি কাজ করেন। তাই আসুন, আপনি নীরব থাকবেন না। আমাদের দুটো নাম্বার আছে, 9903111325 9433536699, এই দুটো নাম্বারে এসে আপনি প্রার্থনা করতে পারেন। तेरा रहु बड़ा कीमती है, तेरा रहु बड़ा कीमती है प्रभु, तेरा रहु बड़ा कीमती है। क्योंकि उस रहु में जो ताकत है जिससे हम पाते हैं छुटकारा, क्योंकि उस रहु যারা ভাবছেন এখনো আমি প্রার্থনা করব কি না, অর্থাৎ ফেসবুক থেকে বেরিয়ে চলে যাই, দরকার নেই, আপনি আমাকে ফাঁকি দিচ্ছেন, আপনি আপনার লাইন থেকে বেরিয়ে যাচ্ছেন। কিন্তু একজন দেখছেন, ঈশ্বরের বাক্য বলছে সর্বজ্ঞ আপনার উপরে চক্ষু আছে ঈশ্বরের। আপনি কোথায় পালাবেন? আজকে আপনি ফেসবুক থেকে বেরিয়ে চলে যাবেন, কিন্তু একজন দেখছেন প্রভু আপনাকে। তাই আজকে যদি কেউ প্রার্থনা করতে চান, এটা আমার লাভের জন্য নয়, আপনার লাভের জন্য, আপনার পরিবারের লাভের জন্য, এবং যতজন ফেসবুক লাইভ দেখছে সবার জন্য। কবি তুলে কিসে সে না কুছ মাঙ্গা, কবি তুলে কিসে সে না কুছ চাহা। তেরা রহু বড়া কিমতি হ্যায় প্রভু, তেরা রহু বড়া কিমতি হ্যায়, তেরা রহু বড়া কিমতি হ্যায় প্রভু।
আমাদের দুটো নাম্বার আছে, আমি আবার বলছি 9903111325 9433533669, এই দুটো নাম্বারে আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন, কেননা আপনার কাছে এসেছি প্রার্থনার জন্য। প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন, যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ হোলি স্পিরিট। প্রত্যেকজনের মুখকে তুমি খুলে দাও প্রভু যিশু। যারা প্রভু এখন ভয় পাচ্ছে প্রভু, যাদের মনের মধ্যে জড়তা আছে প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে তাদের মুখকে খুলে দাও প্রভু। তারা যেন স্বর্গের প্রভু যিশুর সাক্ষাতে তারা যেন প্রার্থনা করতে পারে প্রভু। তুমি অনুগ্রহ করো। থ্যাংক ইউ জিসাস, প্রভু তুমি দয়া করো প্রভু। আজকে অনেক মানুষ এসছে প্রভু, তারা প্রত্যেকটা মুহূর্ত তারা ভয় পাচ্ছে প্রভু, তারা মুখ খুলতে চায় না। অনেক খ্রিস্টান আছে প্রভু, তারা মুখকে বন্ধ করে রাখতে চায়, কিন্তু প্রভু যিশু বলছেন আমি এসেছি জীবন দিতে, জীবনের উপচয় দিতে। প্রভু তুমি দয়া করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। Thank you, Jesus. প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশু। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো প্রভু যিশুর নামে। এই ভাতা তুমি খুলে দাও প্রভু, তোমার প্রত্যেক জনের মুখকে প্রভু যিশু। তারা যারা প্রভু সেই চোখের জলে অন্তর নিয়ে তোমার কাছে প্রার্থনা করতে আসছে প্রভু, তুমি দয়া করো। নাম তেরা দিলুম মে পুরে দিল সে, খুলে দাও মুখ আরাধনা করুম মে ইসু বাসে। নাম তেরা দিলুম মে করতা হুম তেরা শুকরিয়া মে প্রভু। কারণ আমরি যখন ধন্যবাদ দিতে বলি আপনারা অনেকজন ধন্যবাদ দেন, প্রার্থনার সময় কেন আপনি মুখ গুটিয়ে আছেন? আপনি যখন ধন্যবাদ দিতে আসেন, প্রার্থনা যখন প্রভুর কাছে চান তখন চান, কিন্তু যখন আপনাকে প্রার্থনা করতে বলা হয় কেন আপনি গুটিয়ে থাকেন? আপনি কিন্তু আজকে প্রভুর কাছে প্রার্থনা করছেন, প্রভু যিশুর কাছে প্রার্থনা করছেন। এনিওয়ান প্রভু তুমি দয়া করো প্রভু, প্রভু তুমি দয়া করো প্রভু, প্রভু তুমি দয়া করো প্রভু, প্রভু তুমি তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, তুমি তোমার আত্মার চালনা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, এদের মুখকে খুলে দাও প্রভু। হ্যাঁ জয় যিশু, তোমার পথে এগোনোর জন্য
নতুন জীবন ধারণ করে চলার জন্য যে তুমি আমাদেরকে অনুগ্রহ করছো, দয়া করছো, তার জন্য তোমার ধন্যবাদ। ও তবু দয়া করো, দয়া করো তবু থেকে তবু আমরা যেন তোমার জন্য কিছু কাজ করতে পারি, তোমার জন্য, তোমার জন্য ধন্যবাদ। তোমাকে ছমূর্ত অবস্থার জন্য আমরা সবাই যেন মুখ বন্ধ না করি, তোমাদের ধন্যবাদ দিতে পারি এবং তোমার জন্য তোমরা যেন প্রার্থনা করতে পারি, আমরা একে অপরের জন্য যেন প্রার্থনা তোমার চরম করে ফিরে আনতে পারি। তো তোমার জন্য যে কাজ আমাদের করা উচিত কিন্তু আমরা করি না, কেন করি না প্রভু, আমরা সত্যি তোমার জন্য কিছু করি না বলে আমরা পাই না প্রভু। তাই প্রভু আমাদের সমস্ত প্রার্থনা তুমি উত্তর দানকারী ঈশ্বর, প্রভু সমস্যার সমাধানকারী ঈশ্বর, একমাত্র তুমি ব্যক্তি যে পাপ থেকে মুক্ত করে তুমি আমাদেরকে তোমার আশীর্বাদে ঘোষিত করে দেবো। আমরা যেন অকৃতজ্ঞ না হই প্রভু, তোমার কাছে সমস্ত ভার রাখি প্রভু, গুণ পাপ অপরাধার দিক থেকে সাহায্য মাস কিভাবে তুমি চালাচ্ছো প্রভু, কিভাবে বিয়ের পর তুমি আমাদেরকে অনুগ্রহ করতে যা করছি প্রভু, আমার কোন ভুলে না যাই প্রভু, কোনো প্রভু তোমার জন্য মানে কিছু করতে পারে। এই সময় যারা অসুস্থ পীড়িত হয়ে রয়েছে প্রভু, তুমি তাদের সেই সূর্যাকে তুমি যাও এবং তাদেরকে সুস্থ সবল করে যেন তা যেন তোমার গৌরব প্রভু। তোমার জনতা এত যা সমস্যাগ্রস্ত, অভাবগ্রস্ত অর্থনৈতিক পরিস্থিতি যা করেন চলছে প্রভু, তুমি তাদেরকে তুমি সহায় হ, ও প্রভু তুমি যা করো। এই সময় নাম না জানলেও তুমি সকলের নাম জানো প্রভু, তুমি কৃপা করো, তুমি দয়া করো প্রভু, প্রত্যেকের প্রতি সহায়তা করো প্রভু। আর কি প্রভু আমাদের যাতনা চিন্তার অতিরিক্ত কর্ম একমাত্র তুমি করতে পারো, তোমার চরণ করে আমরা যেন আসতে পারি। তুমি বক্তা প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো প্রভু, তার গৃহ সংসারে তা আমাদের মতো তারও সমস্যা আছে, তারও অবস্থা পরিস্থিতি আছে, তুমিও সে সমস্ত ফিরে রেখে আমাদের জন্য তোমার রাজ্যের জন্য সকলকে উৎসাহিত করে যে এগিয়ে চলেছে তাকে তুমি পরম আশীর্বাদ। আমেন জিসাস। ও প্রভু তুমি দয়া করো, দয়ার যিশু দয়া করো, পাপ অপরাধ ক্ষমা করো প্রভু, তুমি কৃপা করো, দয়া করো, আমাদের মুখ খুলে দাও প্রভু, আমরা যেন একে অপরের জন্য একটু চিন্তা করি, একে অপরের জন্য ভাবনায় ভাবিত হই, একে অপরের জন্য সমস্যার সম্মুখীন হতে পারি এবং একে অপরের জন্য যেন প্রার্থনা করতে পারি। তুমি সেই মুখ আমাদের দাও প্রভু, দয়া করো, সকল অবস্থা সকল পরিস্থিতি ভার তোমার দণ্ডের উপর রাখলাম। ও প্রতিটা খ্রিস্ট ভাই বোন যে যেখানে তোমার প্রচার করছি প্রভু, তুমি তাদের প্রতি সহায় হতে থাকো, প্রতিটা মন্ডলীকে একমতবদ্ধ প্রেমে তুমি আমাদেরকে সংঘবদ্ধ করো, মন্ডলী যেন কার্য সাধক হয়ে উঠতে পারে। তুমি কৃপা করো, দয়া করো প্রভু, তোমার মিষ্টি কাজে যারা রয়েছে প্রভু, তুমি তাদেরকে সাহায্য করো, দয়া করো প্রভু। এই সময় এই দেশের প্রতি কৃপা করো, দয়া করো, যারা পরিচালন কর্তা প্রভু তাদেরকে সভাবর্তি থেকো। আজকে সকল ভার তোমার চরণতায় রাখলাম, রাতের ভারও তোমার চরণতায় রাখলাম, ভুল ত্রুটি পাপ অপরাধ অযোগ্যতা ক্ষমা করো, সকল ব্যক্ত অব্যক্ত প্রার্থনা তোমার প্রিয় পুত্র ত্রাণ কর্তা প্রভু যীশু নামে চাই না। Amen. 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 Thank you, brother. Thank you. God bless you. God bless you. আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসো, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীর মধ্যে সিদ্ধ হোক, আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন আপন আপন অপরাধে ক্ষমা করিয়াছি, তদ্যুত্ব প্রাস ও ক্ষমা করো, আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দিরিত রক্ষা করো, কিন্তু রাজ্য পরাক্রম মহিমা যুগ যুগে তোমার। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সাথে গৌরবিত আগুন পর্যন্ত চিরন্তন সাথে সকল বিরাজমান ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, পবিত্র যিশুর নামে চাই। আমেন। আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভুর গৌরব করুন। এবং আমি আবার বলি, আপনি প্রভুর কাছে প্রার্থনা করছেন এবং আমরা আগামী শুক্রবার নতুন সাবজেক্ট নিয়ে আসবো এবং প্রভুর গৌরব প্রভুর ব্লেসিং আর পাব। সবাই ভালো থাকুন, ধন্যবাদ, সকাল শুভরাত্রি। Thank you.
Jesus.